আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, তো আমার সাথে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখানে কিছু কাঁঠালের বিচি কেটে নেওয়া হচ্ছে একটা চাউ দিয়ে। এই বিচিগুলা পাট শাক দিয়ে রান্না করা হবে। কাঁঠালের বিচি মূলত ছাই দিয়ে মেখে রাখা হয় যাতে করে নষ্ট না হয়, তো এগুলো এই জন্য রাখা হয়েছে। আর এ তো বৃষ্টি তো লেগেই আছে, কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা দিনই বৃষ্টি হচ্ছে, তো জমিনের মধ্যে প্রচুর পানি জমে গেছে বৃষ্টির কারণে। তো আমি যাচ্ছি হচ্ছে পাট শাক নেওয়ার জন্য, জমিনের মধ্যে কিছু পাট শাক আছে, তো কাঁঠালের বিচি দিয়ে রান্না করার জন্য আমি পাট শাক নিয়ে আসবো। আর এই বৃষ্টির পানির মধ্যে হাঁটতে অনেক ভালো লাগতেছিল, অনেক ভালো ফিল হচ্ছিল। যদিও আমার বেশি শাক দরকার নাই, অল্প একটু ছিটিয়ে দেওয়া হবে, তারপরে তুলতে তুলতে প্রায় অনেকগুলাই হয়ে গিয়েছিল। আম্মু এখানে অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে, এখানে মুরগি মাংস রান্না করতেছে পেঁপে দিয়ে, তো এক পাশ দিয়ে পেঁপেগুলা সিদ্ধ করে নিতেছে। তারপর হচ্ছে কাঁঠালের বিচিগুলা রান্না করে নিবে। প্রায় সবার গাছের আম শেষ হয়ে গিয়েছে, তো আমাদেরটাও আর ব্যতিক্রম না, আমাদের গাছের আমও শেষ হয়ে গিয়েছে। তো এখানে আমাদের পুপুর গাছ থেকে আম পাঠানো হয়েছে, তো পুপা নিয়ে আসছে। এখানে অনেকগুলা গাছের পাকা আম একদম তরতাজা। বিকেলবেলা মেজো পুকু আসছিল, তো পুকু আসার সময় একটা পাকা তাল নিয়ে আসছিল। এখন কিন্তু পাকা তালের সিজন না, এটা হচ্ছে বারো মাসি, তো আমি এটা ভালো করে ছেড়ে নিতেছি। বিকেলবেলা এটা দিয়ে পিঠা বানানো হবে। তাল ছাড়া কিন্তু এতটা সহজ কাজ না, এটা অনেকটাই বিরক্তিকর আর অনেকটা সময় নিয়ে করতে হয়। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দাদু পিঠা বানানোর জন্য বসে গেছে। তালের রসগোল্লা প্রথমে জাল করে নিয়েছিল, তারপর এখানে দাদু পিঠা বানাচ্ছে। আমাদের মধ্যে হচ্ছে পুয়ো পিঠা বানানোর জন্য দাদু একদম পরিপক্ক, সেই আদি যুগ থেকে দেখে আসতেছি। কোনো অনুষ্ঠান হোক বা ঘরে খাওয়ার জন্য হোক, পুয়া পিঠা দাদুই বানায়, তো আজকেও আর ব্যতিক্রম না। পুপু বলেছিল দাদুর হাতের পুয়ো পিঠা খায় না অনেকদিন, তো পুপুরও ছিল, সবাই মিলে খাইলাম। আর এভাবে গরম গরম চুলার পাশে বসে খাওয়ার মজাটাই তো আলাদা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।